নমস্কার, শুভ সন্ধ্যা, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মনিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 2 মার্চ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 1 মার্চ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এবং সচিব ডক্টর দুলাল দে। আমাদের 2024 সালের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা আগামী মার্চ মাসের 1 তারিখ শুরু হবে আর পরীক্ষা শেষ হবে মার্চের 30 তারিখ। এই যে মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা, পরীক্ষা সার্থকভাবে পরিচালিত করতে গেলে, পরীক্ষাকে মানে সুন্দরভাবে শেষ করতে গেলে, যেমন একদিকে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন, তেমনিভাবে আমাদের রাজ্য সরকারের পুরোপুরি সহযোগিতা, প্রশাসনিক বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, যোগাযোগ ব্যবস্থা, এগুলো প্রত্যেকটা দিক থেকে পুরো সহযোগিতা না হলে আমাদের পরীক্ষা নিষ্পন্ন করা সম্ভব নয়। ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে মঙ্গলবার পালিত হল বীর বাল দিবস। এদিন সকালে আগরতলা চানমারি এলাকার সেনা স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় নিকটবর্তী একটি গুরুদোয়ারায়। সেখানে শিখদের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিং এর শহীদ 2 বালকের প্রতি প্রার্থনা করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ আরো অনেকেই। 13 বছরের 15 বছরের বাচ্চাকে নৃশংসভাবে শুধু একটাই যে ধর্মান্তকরণ, ধর্মের পরিবর্তন, শিখ ধর্মের পরিবর্তন করে তারা অন্য ধর্মে পরিবর্তন করে, সেটাকে সামনে রেখে তারা এই ধর্মকে, নিজের ধর্মকে, স্বধর্মকে ঠিক রাখার জন্য যেভাবে তারা লড়াই করেছিল এবং আজকের দিনে সেই আমরাও আসছি গুরুদ্বারাতে তাদের জন্য প্রার্থনা করার জন্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার শিক্ষা ভবন ঘেরাও করে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। এই 2 বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরা শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা মাধ্যমিক শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে ধর্ণা দেয়। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে এই প্রশ্নপত্র বিলি করা হয়েছে। তাদের দাবি, সরকারের দুর্বলতার কারণেই ভেঙে পড়ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। যে কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নপত্র বাজারে ফাঁস হয়ে যায়। এই দপ্তরের ভেতরে ঘুঘুর বাসা রয়েছে। দপ্তরের আধিকারিকদের দুর্বলতার কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে, আর আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই শিক্ষা দপ্তর ছিনিমিনি খেলছে রাজ্যের মুখ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রতিবাদে সরব হল প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব সহকর্মী সমর্থকেরা শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের দাবি, এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পেছনে রয়েছে একাংশ সরকারি কর্মচারীর হাত, এর সঙ্গে রয়েছে একটা ব্যাপক পরিমাণ আর্থিক লেনদেন। তাদের অভিযোগ, বিজেপি সরকারের 6 বছরের শাসনকালে রাজ্য শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। যে আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে প্রি বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল, তার আগেই বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তরের আমরা মনে করি একাংশ যারা কর্মচারী আছেন বা যারা দায়িত্বে আছেন, কারণ এই আগের যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেছেন রতন নাথ,
উনি যখন এই রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি গোটা রাজ্য জুড়ে একটা কেন্দ্রীয়ভাবে যে প্রি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র করার যে একটা প্রসেসিং তিনি তৈরি করেছিলেন, তখনই আমরা সন্দেহ করেছিলাম যে এর সঙ্গে একটা আর্থিক লেনদেন আছে। আজকে যখন এই ছাত্রছাত্রীর একটা প্রিপারেশন নেওয়ার পর যখন পরীক্ষা দিতে যাবে তার ঠিক আগ মুহূর্তে এক শ্রেণীর বিদ্যা ব্যবসায়ী, কারণ গত ছ বছর ধরে এই রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে এই রাজ্যে কোনো শিক্ষা ব্যবস্থা নেই। মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে শারদ সম্মানের পুরস্কার বিতরণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন নিগমের মেয়র দীপক মজুমদার। সেরা আলোকসজ্জা, সেরা মণ্ডপসজ্জা, সেরা থিম, মহিলা পরিচালিত পুজোর আয়োজন, সেরা প্রতিমা সহ সেরা সেরা মিলিয়ে মোট ২১টি ক্লাবকে পুরস্কৃত করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। স্বাভাবিকভাবে শারদ সম্মানকে নিয়ে আজকে বিশেষ আলোচনা, তো আমরা চাইব যে শারদ সম্মানের বিশ্বকাপ ক্লাব আমরা আগামীকালকে রিসিভ করে আজকে আলোচনা এটা ফাইনাল হয়ে যাবে। আমরা যারা জাজরা ছিলেন তারা রেকর্ড জমা দিয়েছে, এখন আমরা এটা দেখব। দেখার পর আমরা কালকে যেহেতু ক্লাবরা সেরা সেরা যে পুরস্কার করা হয়েছে সেগুলি নাম কালকে আমরা ঘোষণা করবো এবং তিনি তাদের হাতে পুরস্কার তুলে দেবো এবং পুরস্কার যেমন আমার সুদৃশ্য কাপ থাকবে, পাশাপাশি আমাদের যেটা টাকা ঘোষণা করা হয়েছে আমরা সেটাও প্রদান করবো। ৫০,০০০ করে ৫টি সেরা সেরা ডিভিজন বিষয়ে যারা হয়েছেন এবং যেগুলি ৪টা জোনালে সেরা সেরা হয়েছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজাতি কল্যাণ দপ্তর, তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট মিলিয়ে মোট ৩৭ জন চাকুরি প্রাপকের হাতে অফার বন্টন করা হয়। নিযুক্তিপত্র তুলে দেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। নিযুক্তিপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তিনটি দপ্তরের পদাধিকারীরা। আমাদের সরকার সুস্থ নীতিতে যে সরকার চলছে, আজকে আমাদের মধ্যে ৩৭ ছেলেমেয়েরা আজকে অফার পাচ্ছে, ওদের হাতে আমরা অফার বিলি মানে তুলে দেব এবং স্বচ্ছতা নীতির সঙ্গে যারা জিআরবিটির মধ্যে যারা পাস করেছে তাদের হাতে আমরা আজকে অফারটা বিলি করব এবং আগামী দিনও এই স্বচ্ছতা নিয়েই আমরা আমাদের সরকার চলবে। আমাদের সরকার স্বচ্ছতা নীতি নিয়ে চলবে, আমার মানিক সরোজের নেতৃত্বে যে সরকার চলছে এটা আমাদের স্বচ্ছতার সঙ্গে চলছে। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে ব্লাড ডোনেশন ক্যালেন্ডারের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পদাধিকারীরা। উৎসব বা শিবিরকে আরো বেশি উৎসাহিত করা, বেশি করে মানুষকে ইনভলভ করা, যত বেশি মানুষকে যত বেশি ক্যাম্প করা যাবে, নামারও ক্যাম্প যদি বাড়ানো হয় তবে কিন্তু আমাদের যে রক্তের যে চাহিদা আছে সেটা মেটানো যাবে। আমরা দেখেছি নির্বাচনের প্রাকাল বা নির্বাচনী পরবর্তী সময় এবং দুর্গা পুজোর সময় পুজোর সময় দেখা যায় রক্তদান শিবির কম হয়, সেক্ষেত্রে আগে থেকেই একটা ক্যালেন্ডার যদি করা হয় প্রতিটি ক্লাব, প্রতিটি সংস্থা, বিশেষ করে আমাদের বিভিন্ন এমপ্লয়ি অ্যাসোসিয়েশনগুলি কিন্তু রাজ্যে কিন্তু এই ধরনের এই কাজে এগিয়ে আসছে। তো সবাইকে নিয়ে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যালেন্ডার করা হচ্ছে এবং আমরা বলেছি যে সমস্ত ক্লাবগুলিকে সাথে সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে ইনভলভ করা যায় এবং যত বেশি ক্যাম্প করা যায়। ক্যাম্পের ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা এখানে আলোচনা রেখেছেন, প্রস্তাব রেখেছেন যে ওই বড় করে ৫০টা ইউনিট যদি হয় বড় ক্যাম্প করার, নয়তো ছোটো ছোটো ক্যাম্পগুলি ব্লাড ব্যাঙ্কে এসে করা, যত আর্থিক স্বচ্ছ এবং আমাদের যারা স্বাস্থ্যবিধ কর্মী ডাক্তারবাবুরা যারা যান এবং সামনে ডেঙ্গু আছে, ডেঙ্গু আছে আমাদের রাজ্যের একটা নতুনভাবে আগমন, এটা সম্বন্ধে সবাই অভিজ্ঞতা এতটা নেই কাজে, সেক্ষেত্রে রক্তের প্রয়োজনীয়তা অনেক বেশি পড়বে। ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত এক, ঘটনা সোমবার রাতে অভয়নগর এলাকায়। চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় এই যুবকের। গুরুতর আহত অবস্থায় আরো ৩ চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে। কালকে ৭টা সময় করতে পেরেছে, এর বন্ধুর একটা কিশমিশের একটা কেক কাটবো, জিবিতে গেছে বন্ধুর ভাই, যাই সে যেন কেক টেক কাইটিয়া আওয়ার পথে ওই অভয়নগরের স্টার্টিংটার ভিতরে স্টার্টিং কাটছে, কোমর সময় উল্টা দিকের থেকে ব্রিজের এসে থেকে হেভি একটা বাইক একটা হেভি স্পিডে হের মারছে, মায়েরা হের ফালা দিছে, ভিডিও করছে হ্যাঁ করছে। আচ্ছা, বাপনের বাইকের মধ্যে কতজন আছে? বাপনের বাইকের ভিতরে তো আমরা শুনছি ২ আছে, মানে বাকিটা আমরা কোথায় আমরা আসছিলাম না, পরে শুনছি এদিকের মানুষ কইছে, এদিকের মানুষ আমরা সকালে যে জিগাইছি পরে এদিকের মানুষ কেছে বাইকটা যে হেভিতে যে বাইকটা আইছে হেভি স্পিডে আইছে, একটা মেয়ে আয়া কইতেছে আমরা পুলিশেরে ফোন করলাম, এরপরে কতক্ষণ ফোর বাইকটা আওয়ার পরে একটা আওয়াজ হয়েছে, বিরাট বড় আওয়াজ হয়েছে,
তখন খুশি আমরা, অনেক মানুষ আইসে। আর এদিকে এসে দেখছে আমার ছেলে পড়ে রয়েছে বহু দূরে, আর নাহাদা মুহাদা লাগবে। ভারতের কমিউনিস্ট পার্টির 99তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় মঙ্গলবার। এদিন সকালে আগরতলার কৃষ্ণনগরস্থিত সংগঠনের কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সহ দলীয় কর্মকর্তারা। ভারতের কমিউনিস্ট পার্টি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন উপস্থিত বক্তারা। 98 বছর আগে উত্তরপ্রদেশের কানপুরে বিশেষ সম্মেলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টি সৃষ্টি হয়, প্রতিষ্ঠা হয়। আজ আমাদের 99তম পার্টি প্রতিষ্ঠা দিবস। আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই, ভারতে গত 9 বছর ধরে যে একটা আরএসএস পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হওয়ার পর সরকারের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত তারা পালন করেনি। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মাও সেতুং এর 131তম জন্মদিন উদযাপন করা হয় সিপিআইএম এর সদর কার্যালয়ে। এদিন সকালে সিপিআইএম এর নেতৃত্ব সহকর্মী সমর্থকরা তাদের এই প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক প্রমুখ। প্রয়াত নেতা মাও সেতুং এর জীবন কাহিনী তুলে ধরেন রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক নারায়ণ কর। আজ থেকে 131 বছর আগে মার্ক্সবাদ লেনিনবাদের রূপায়ণের অন্যতম নেতা কমরেড মাও সেতুং চীনের হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন। আজ তার 131তম জন্মদিন আমরা এখানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কমরেড মাও সেতুং ছিলেন একটা গরিব কৃষক পরিবারের ছেলে। মার্ক্সবাদ লেনিনবাদের মতাদর্শকে অনুপ্রাণিত হয়ে 1921 সালে চীনের কমিউনিস্ট পার্টি গঠন করেন এবং সেখান থেকে তার জয়যাত্রা অভিযান শুরু হয়। চীনের মাটিকে সাম্রাজ্যবাদের হাত থেকে, জাপান সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদ এবং চরম শোষণের হাত থেকে রক্ষা করার জন্য আজীবন সংগ্রাম করে চীন। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।